এখন যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কন্টাক্ট মেনু। যে কন্টাক্ট মেনু কিভাবে আমরা কন্টাক্ট সেভ করে রাখতে পারি, সো নিউ আইটেমে যাব, এখান থেকে যে কন্টাক্ট রয়েছে সে কন্টাক্টে যাব, আমার কন্টাক্ট মেনুটি অন হয়ে যাবে। সো এখানে আমি ফুল নাম দিতে পারি লাইক দ্যাট, সো কোম্পানি দিতে পারি, জব টাইটেল, ওকে, ইমেইল, যেহেতু একটা ডেমো সো ডিসপ্লে নেম কি হবে, ডিসপ্লে নেম সাপোজ এটাই দিয়ে দিলাম, ওয়েব পেজ, ওয়েব অ্যাপ, বিজনেস, মোবাইল নাম্বার, দেন তার ইচ্ছা করলে আমি একটা ছবিও দিতে পারি, দেখি কোনো ডেমো পিকচার পাওয়া যায় কি না। ওকে, যে ব্যক্তির আছে সে ব্যক্তির ছবি দিবেন এবং কি সেটাকে আপনি সেভেন ক্লোজ করে দিবেন, তাহলে এই কন্টাক্ট হিসেবে আপনার তাকে পেয়ে যাবেন। সো এখান থেকে দেখবো আমরা কন্ট্যাক্ট লিস্ট, এখানে সার্টিফিকেশন রয়েছে, জেনারেল কন্ট্রাক্ট রয়েছে, ইমেইল শিডিউলিং এবং কি ফরওয়ার্ড, সেভেন নিউ আইটেম, কন্ট্রাক্ট ফ্রম দ্য সেম কোম্পানি। যদি প্রত্যেকটা কোম্পানির মধ্যে অনেকগুলো এমপ্লয়িজে আপনি কন্ট্রাক্ট সেভ করতে চান তাহলে এইভাবে সেভ করতে পারেন। ধন্যবাদ।